সভাপতি বলেছে যে ওখানে অতি উৎসাহী ছাত্রলীগের কিছু নেতাকর্মী হামলা চালিয়েছে, এটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, এ বিষয়ে আপনাদের কোনো? আমরা যথারীতি ছাত্র রাজনীতির আতুরঘট মধুর ক্যান্টিনে আজ সকাল 11টায় আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ইকবাল হোসেন শ্যামল আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হই এবং মধুর টেবিলে আমাদের দলীয় বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা শেষে 12টার দিকে বের হই। তার পূর্বে আপনারা জানেন যে আমাদের কমিটিটি নতুন কমিটি, নতুন কমিটি, ওই হিসাবে আমাদের কিছু গণমাধ্যমের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা আমার সাথে আমার এবং আমার সংগঠনের ভাবনা নিয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করে আমার একটা ইন্টারভিউ বা আমার সংগঠনের বিষয়ে তারা কথা বলতে চায়। তো তাদের সাথে কথা বলার নিমিত্তে আমি আবার টেবিলে বসে যাই, বসে সেই গণমাধ্যমের ভাইদের সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু গতকালের ধারাবাহিকতায়, গতকাল আপনারা যেরকম একটা উস্কানিমূলক পরিবেশ দেখেছেন, সে তারই ধারাবাহিকতায় তারা চারপাশ থেকে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল, যার কারণে আমার সেই গণমাধ্যম ভাইদের সাথে কথা বলাটা বিঘ্ন ঘটছিল। তো তার পরবর্তীতে সে গণমাধ্যম ভাইদের পরামর্শে যে ভাই তাই হলে আমরা বাইরে ইন্টারভিউটা করি, তো আমরা হাকিম চত্বরে আসি। হাকিম চত্বরে এসে যখন আমরা ইন্টারভিউ মাঝামাঝি পর্যায়ে সেই সংবাদ মাধ্যম কর্মীদের সাথে আমার ইন্টারভিউ বা আমার সংগঠনের বিষয়ে ভাবনা বিষয়াদি কথা বলার মাঝামাঝি পর্যায়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেখানে ছিল, তারা এসে আমার সাথে এবং আমার সাথে যারা নেতাকর্মী ছিল এবং সেই উপস্থিত সংবাদ মাধ্যম কর্মী যারা ছিল, উপস্থিত সেই গণমাধ্যম কর্মী সাংবাদিক বন্ধু যারা ছিল, প্রত্যেকের সাথে খারাপ আচরণ করে এবং কে তাদেরকে এক প্রকার জোর করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। তা আমরা হাকিম চত্বর থেকে এসে সে আমাদের অসম্পূর্ণ অসম্পূর্ণ কথাগুলো বলার জন্যে আমরা আমাদের পিছনে ডাসে আমরা অবস্থান নেই এবং আমাদের সেই অসম্পূর্ণ কথাগুলো সেই সাংবাদিক ভাইদের সাথে বলার চেষ্টা করি এবং সম্পন্ন করি। তার কথা বলারই শেষ করে আমরা আমাদের নেতাকর্মীদেরকে পরবর্তী ডিরেকশন দিয়ে আমি 10 কদম সামনে আগানোর পরই সেই ছাত্রলীগের সেই ভাইয়েরা, সেই বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জয় বাংলা স্লোগান দিয়ে দেশি অস্ত্র শস্ত্র লাঠি রড চাপাতি রামদা নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে বিনা উস্কানিতে পেছন থেকে হামলা করে এবং আমাদের প্রায় 30 থেকে 40 জন নেতাকর্মী আহত হয়, তার মধ্যে 60 থেকে 80 জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা শেষে এখন বিভিন্ন প্রাইভেট মেডিকেলে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন শাহনেওয়াজ ভাই, যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স স্টাডিজের ছাত্র। আর একজন গুরুতর আহত যার পা ভেঙে গিয়েছে মুর্শেদ আলম সুহেল, আমাদের গত ডাকসু নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী প্যানেল থেকে এজিএস প্রার্থী ছিল সুহেল, তার পা ভেঙে গেছে। জাকিউল ইসলাম শাহীন, ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। আর একজন আমাদের এফএসএলএ প্রার্থী ছিল, ভিপি প্রার্থী ছিল মাসুম বিল্লা, এবং শহীদুল্লাহ হলে মাহবুবুল আলম শাহীন জিএস প্রার্থী ছিল ডাকসু নির্বাচনে, তারা গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। কামরুল ইসলাম জিয়াহল ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের, উনিও হাসপাতালে ভর্তি। ফিরুজ আলম সূর্য সেন হল লাইব্রেরি ম্যানেজমেন্ট, তিনিও হাসপাতালে ভর্তি। চৌধুরী শাহ আলম এস এম হল 17-18 সেশন রাষ্ট্রবিজ্ঞান, এবং সাজিদ হোসেন লোক প্রশাসন বিভাগ সূর্য সেন হল, তারা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া আমি আমার সাংবাদিক ভাইদের প্রতিও সহমর্মিতা জানাই, সেই সব সাংবাদিক ভাইরা যারা আজকে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের দ্বারা আহত হয়েছেন, আনিসুর রহমান স্টুডেন্ট জার্নাল এবং নুরুল আফসার বিজনেস বাংলাদেশ, আমরা আমাদের সংগঠন আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সেই সকল সাংবাদিক ভাইদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ এবং বিচার দাবি জানাই। আর আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, তো খুব স্বাভাবিক আমার সাথে বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিছু নেতাকর্মী আমার সাথে ছিল যারা গুরুতরভাবে আহত হয়েছেন, রয়্যাল হক, নুরুল হক নয়ন, রাকিব, সজল, ফাহিম, জাহিদ, যারা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও
বিভিন্ন জন প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাসায় ফিরে গিয়েছেন। তো সর্বসাকুল্যে আমাদের আহতের সংখ্যা 30 থেকে 40 জন, তার মধ্যে গুরুতর আহত 7 থেকে 8 জন। আর একটি বিষয় লজ্জাজনক, আমার বলতেও লজ্জা লাগছে, যে আমরা ছাত্র রাজনীতি করি, আমাদের চরিত্রের উপর প্রশ্ন আসলে আমাদের লজ্জা লাগে, যে আমাদের অনেকের মোবাইল এবং মানি ব্যাগ নিয়ে চিন্তাই করা হয়েছে। একটা ছাত্র নেতা বা একটা ছাত্র সংগঠনের নেতাদের পক্ষে এহেন ন্যাক্কারজনক ঘটনা, আমার বলতেও আমার কাছে লজ্জা লাগছে। সর্বোপরি এই ঘটনার জন্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে দায়ী ঘোষণা করছি এবং তাদের নেতৃত্বেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এবং যেহেতু সংবাদ মাধ্যমের কর্মী, আমাদের সাংবাদিক ভাইরাও আহত হয়েছেন, এবং আমি একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়াকালীন সময়ই বাধাগ্রস্ত হয়েছি, তো এখানে আমাদের আর প্রুফ করার কিছু নেই। এটা স্পষ্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নেতৃত্বে এইগুলো হয়েছে এবং আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করি এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির গ্রেপ্তার দাবি করি। থ্যাংক ইউ ভাই। ভগবান বাসা দিয়ে